ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় নিহত সাত। নতুন করে আসছে না কোনো বিধিনিষেধ। টিকা গ্রহণ সহ মাস্ক পরলে চতুর্থ ঢেউ মোকাবেলা সম্ভব, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা, বৃষ্টি হলে জলাবদ্ধতায় বাড়ে দুর্ভোগ, দীর্ঘদিনেও প্রতিকার পাচ্ছেন না পৌরবাসী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কের কালীহাতির উপজেলার পুংলি থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনা ও ঢাকামুখী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঈদের আগে যাত্রাপথে যেমন ভোগান্তি পোহাতে হয়েছিল, ফিরতি পথেও তেমনি ভোগান্তি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। এছাড়াও গন্তব্যে যেতে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছে গাজীপুরে বাস করা কর্মজীবী মানুষেরা। আজ গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। ঈদের ছুটি শেষে পোশাক কর্মীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে সকলেই কাজে যোগ দিয়েছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তা ছাড়াও অন্যান্য পয়েন্টে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। গাজীপুরে ছোট বড় মিলিয়ে ৫,০০০ কারখানা রয়েছে, এর মধ্যে ২১০০ আছে পোশাক কারখানা। এসব পোশাক কারখানায় অন্তত ১০ লাখ শ্রমিক কাজ করেন। মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে ট্রাফিক বিভাগ এবং কারখানাগুলোর নিরাপত্তা বিধান করছে শিল্প পুলিশ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন। এই ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়েছে। সকাল ৬টায় মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্লা মনসুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকাগামী থেমে থাকা বালু ভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘন্টা পর মির্জাপুর থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। বগুড়ার কাহালুতে প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, এ সময় আরও ২ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮:৩০ দিকে উপজেলার দরগাহাটে এ দুর্ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। পাবনার সাথিয়ায় সড়কে মোটরসাইকেল পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে, তবে চালক পলাতক রয়েছে। নিহতরা হলেন জুয়েল, সুরুজ্জামান, মতিন। নিহতরা একই পরিবারের আপন চাচা ভাতিজা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মাহিমা ও রাহাত নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত হয়েছে, এ সময় আহত হয়েছেন আরও ৩ শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক নয়। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। নতুন করে আসছে না কোনো বিধিনিষেধ। টিকা গ্রহণ সহ মাস্ক পরলে চতুর্থ ঢেউ মোকাবেলা সম্ভব বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি আরও বলেন, করোনা বাড়া ও কমার মধ্যে আছে। আমাদের একটা সুবিধা হচ্ছে ব্যাপকভাবে করোনার টিকা দেওয়া হয়েছে এবং এটার সুফল কিন্তু বাংলাদেশের মানুষ পাচ্ছে। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে সমবায় অধিদপ্তরের উদ্যোগে গাভী লালন পালন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একটা ইয়ের মধ্যে আছি, সুবিধার মধ্যে আছি।
সেটা হচ্ছে আমাদের কিন্তু ব্যাপকভাবে করোনা টিকা দেওয়া হয়েছে এবং এটা সুফল কিন্তু বাংলাদেশের মানুষ পাচ্ছে তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে আমরা যদি শুধু মাস্কটা পরি একটু যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে এই পরিস্থিতি কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো ভোলার চরনিজামে সাগরে ভেসে আসা পাথরবাহী বার্জের নিয়ন্ত্রণ নিয়েছে কোস্টগার্ড গতকাল কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বার্জ ও এর আশপাশ থেকে জেলে এবং গ্রামবাসীকে সরিয়ে দিয়েছে বৃহস্পতিবার বার্জটি ভাসতে ভাসতে চরনিজামে এসে আটকে পড়েছিল কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় এজেট কিংদাও নামের বার্জটি প্রায় 1300 মেট্রিক টন বিদেশি পাথর এবং পাথর ভাঙ্গার যন্ত্রপাতি সহ ভারতের কাকিনাদা পোর্ট থেকে কক্সবাজারের মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে টাগ বোট থেকে বার্জটি বিচ্ছিন্ন হয়ে যায় উদ্দেশ্যে রওনা হয় এবং 1100 ঘটিকায় টহল দল ঘটনাস্থলে পৌঁছায় পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছানোর পর উপস্থিত সাধারণ জেলেদেরকে বার্জের নিকটতে সরিয়ে দেওয়া হয় এবং উৎসুক জেলেদেরকে বার্জের নিকটে আসতে নিরুৎসাহিত করা হয় দেশের সর্বাধুনিক ও সবচেয়ে বড় কক্সবাজারের বায়ু বিদ্যুৎ প্রকল্পের টারবাইনের পাখাসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতির প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শুক্রবার বিকেলে এসব সরঞ্জাম নিয়ে কসকো শিপিং লাইনের শিন্ডা জং নামের জাহাজটি বন্দরের জেসিবি-6 জেটিতে ভিড়েছে নিয়ম অনুযায়ী জাহাজটি বহির্নোঙ্গর থেকে নিয়ে আসেন চট্টগ্রাম বন্দরের নিজস্ব পাইলট নুরুল আলম এ কাজে সহায়তা করে চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগবোট কান্ডারি 8 ও 12 যশোরের অভয়নগর উপজেলায় স্ত্রী সহ দুই কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী জহিরুল ইসলাম বাবু আটক জহিরুল জানান শ্বশুর বাড়ির সাথে তার বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল গতকাল স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি অভয়নগরের কলাতলা থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে চাপাতলা গ্রামের কাছে এসে প্রথমে স্ত্রী বিথি এবং পরে বড় মেয়ে সুমাইয়া খাতুন এবং সবশেষে ছোট মেয়ে সাফিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যা করে সে আমাদের ওখানে ঘর জামা হিসেবে থাকতো জাস্ট এটাই আর তারপরে এখানে এসে দেখতেছে আমাদের ভাগ্নে ভাগ্নির এই অবস্থা এত বড় মানে জরুরি কিছু না যে বেরোয় আসতে হবে চলে আসতে হবে ওই মেয়ে নিয়ে বাচ্চা দুটো নিয়ে ওই জামাই চলে আসতে চাইছে পরে ভোলার ভেলুমিয়ায় ঈদের দিন রাতে নিজ গৃহে জয়তুন বিবি নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে 5 আসামিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কাবিল সোহেল ও তার স্ত্রী নাজমা এবং ভাড়াটিয়া দুই খুনি মান্নান সহ তার সহযোগী রবিউল শুক্রবারে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের ডেন্ডিং ট্রেন ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল গাজীপুরের চান্দনা চৌরাস্তা চৌধুরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে এ সময় আহত হয় আরও কয়েকজন মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সিরাজগঞ্জে মামুদা খাতুন নামে 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে গতকাল সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মহিষাহাটা এলাকায় এই ঘটনা ঘটে চট্টগ্রামের হাটহাজারিতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে হাটহাজারি থানাধীন চৌধুরীহাট শিকদার পাড়ার আলী খান চৌকিদার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে শুক্রবার সুবর্ণা ও ইসরাত বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় পরে এলাকাবাসীর সহায়তায় পুকুরে মাছ ধরার জাল নিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা একদিকে গর্ত অন্যদিকে বৃষ্টিতে সড়কে পানি জমে থাকায় বেড়েই চলছে দুর্ভোগ বছরের পর বছর এমন অবস্থা চললেও প্রতিকার পাচ্ছেন না পৌরবাসী স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কের এই পরিণতি পৌর মেয়র বলছেন বৃষ্টি কমে গেলে সড়ক মেরামতের কাজ শুরু হবে প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস
ব্যস্ত এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। মাদারীপুর সরকারি কলেজের সামনে থেকে মন্টু ভূঁইয়া সড়কের এক কিলোমিটারের পুরোটাই যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। প্রখর রোদে ধুলাবালি আর বৃষ্টিতে জলাবদ্ধতা, এই সমস্যা নিয়ে গত চার বছর ধরে চলাচল করছে যাত্রী, পথচারী, শিক্ষার্থী ও চালক। হামিদাকান্দ সড়কের অবস্থা আরও করুণ। পৌর মার্কেটের সামনে থেকে বাদামতলা পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের, ঝুঁকিতে চলছে যানবাহন। এই বছর বছর এই রাস্তার নিচে এই রাস্তা পানি জমে থাকে, খুবই অসুবিধা রাস্তা যাতে। এই রাস্তা যদি আমাকে ঠিক করে না দেন তাহলে আমাকে চলার কোনো কায়দা নাই। এই বৃষ্টির সময় হয়, ওই সময় আমাদের এলাকাবাসীর অভিযোগ, বারবার মেরামতের আশ্বাস দিলেও আলোর মুখ দেখা যাচ্ছে না, ফলে সড়ক দিয়ে যাতায়াতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যারা এখানে আসে যাওয়া করে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং রোগী ডেলিভারি রোগীদের বেশি অসুবিধা হয়। পৌরসভার উচিত এই রাস্তাগুলি দ্রুত মানে ঠিক করা, মানুষ খুব কষ্টে আছে। সড়কগুলোর এমন পরিস্থিতি হলেও করোনা কাল আর বৃষ্টির দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা মেয়রের। কোভিডকালীন সময় আমাদের বিভিন্ন সেবার হাতটি অন্যান্য দিকে বিভিন্নভাবে ছড়িয়ে যাওয়ার কারণে কিছু কিছু সেবার থেকে আমরা হয়তো অন্যদিকে মানুষের জীবন রক্ষার দিকে ধাবিত হয়েছি, সেই কারণে হয়তো সেবার কিছু কিছু খাতটা আমাদের পরিবর্তন হয়েছে, তবে দ্রুতই আমরা রাস্তাগুলি মেরামত করব। সারা বছর সড়কগুলোর এমন করুণ অবস্থা হলেও মেরামতের ব্যাপারে অনেকটাই উদাসীন কর্তৃপক্ষ। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নে তুলা চাষ বৃদ্ধিকরণে কৃষক উদ্বৃত্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল লাউহাটি উত্তর পুকুরিয়া এলাকায় লাউহাটি ইউনিয়ন ঢাকা জোনের আয়োজনে ও তুলা উন্নয়ন বোর্ড ঢাকা জোনের বাস্তবায়নে তুলা চাষ বৃদ্ধিকরণে কৃষক উদ্বুদ্ধকরণ সভা ও বীজ বিতরণ করা হয়। তুলা উন্নয়ন বোর্ড ঢাকা অঞ্চলের উপপরিচালক কুতুবউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালক আখতারুজ্জামান। সিরাজগঞ্জের পৌর শহরের সাত নং ওয়ার্ড চক, কোপদাসপাড়া ও কোপদাসপাড়া মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দুই মহল্লার মধ্যে সংঘর্ষে বাড়িঘর দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়, এদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে এক নিরাপত্তা কর্মীর স্ত্রী ও সন্তানদের নিজ বাড়ির ফটকে তালা দিয়ে আটকে রেখে ভিটার জমি জবরদখল করার চেষ্টা চালায় প্রভাবশালী একটি মহল। গতকাল শ্রীপুর পৌরসভার আমতলাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বাড়ির মালিক নিরাপত্তা কর্মী ওমর ফারুকের স্ত্রী নাজনীল আক্তার 999-এ কল করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুরে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার মজলিশপুর ঈদগাহ মাঠে গুণীজন সংবর্ধনা পরিষদ মজলিশপুর ইউনিয়নের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল DIG মোহাম্মদ মনিরুজ্জামান। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। রাজবাড়িয়া লালপুল সড়কের দুপাশে ভরাট হওয়া প্রাচীন খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের সামনে ভাটপাড়া জাগ্রত যুব সংগঠনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় হাফিজ কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, নদী রক্ষা কমিটির সভাপতি শামীম আহমেদ, ইউপি সদস্য ইকবাল হোসেন রুবেল ভূঁইয়া, ভাটপাড়া জাগ্রত যুব সংগঠনের কার্যকরী সদস্য শাকিল আহমেদ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।